অনেক যুবকরা মনে করে যে দাড়ি রাখলে হয়তো মেয়েরা আমাকে আই লাভ ইউ বলবে না, কথা কয় না, কথা কয় না। এ যুবক শুনো, যুবক যাদের চেহারায় দাড়ি আছে, যাদের চেহারা যেই যুবকদের চেহারায় দাড়ি আছে, এদের সৌন্দর্য আরো বাড়ায় দেয় আমার আল্লাহ, কথা বলো ঠিক কি না? ও যুবক, তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, তোমার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। অনেক বুড়া বাবারা দাড়ি রাখছে ঠিকই, কিন্তু লম্বা করে না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর রাসূলে কয় যতটুকু পারো দাড়ি নিজ দিয়ে ছাইড়া দাও। আরো জোরে, আরো জোরে। এ বাজার আপনি আল্লাহকে ভয় করেন দাড়ি কাটেন কেন? আপনি আল্লাহকে ভয় করেন সুদ খান কেন? আপনি আল্লাহকে ভয় করেন ঘুষ খান কেন? আপনি আল্লাহকে ভয় করেন সিটারি বাট্টারি জিনা করেন কেন? আরো জোরে আওয়াজ দেখুন ঠিক কি না? আপনি যদি আল্লাহকে ভয় করেন পরের হক নষ্ট করেন কেন? আরো জোরে আওয়াজ দেখুন। এই আমার মা বোনেরা, আপনারা যদি আল্লাহরে ভয় করেন তাহলে আপনারা বেফরদায় চলাফেরা করেন কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? আরো জোরে আওয়াজ দেখুন। তো এতে বোঝা গেল আমরা সবাই ইমানদার কিদার। আরো জোরে আওয়াজ দেখুন, আমরা সবাই ইমানদার কিন্তু প্রকৃত মুমিন হতে পারি নাই, কথা বলো ঠিক কিনা? প্রকৃত কামেল মুমিন হতে পারি নাই। আমরা সবাই জবান দিয়ে আল্লাহরে ভয় করি কিন্তু অন্তর দিয়ে ভয় করি না, কথা বলো ঠিক কিনা? আমরা প্রকৃতভাবে ভয় করি না, আমরা এগুলা জবান দিয়ে ভয় করি, সাধারণ ভয়, কিন্তু প্রকৃত ভয় আমরা করতে পারি নাই, কথা বলো ঠিক কিনা? আমাদের মধ্যে তাকওয়া নাই, আমাদের মধ্যে আল্লাহর প্রতি ভয় নাই, কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মুসলমান আমার আল্লাহ পাক বলতেছে হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করতে হবে, কথা বলো ঠিক কিনা? আবদুল্লাহ ইবনে উমর একদিন রাস্তা দিয়ে যায়, মরুভূমি দিয়া, হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা রাখাল বকরি রাখালি করতেছে। উনি রাখালের কাছে যাইয়াই একটা বাপ ধরছেন, ডাক দিয়া বলতেছেন, রাখাল আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটের মধ্যে অনেক কিদা। রাখাল রে, তোমার বকরির পাল থেকে আমাকে একটা বকরি দাও, আমি কিছু দুধ পান করব। রাখাল, আমার পেটের মধ্যে অনেক কিদার, আমি মুসাফির মানুষ, কিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। রাখাল রে, দে না, তোর বকরির পাল থেকে একটা দুধওয়ালা বকরি আমাকে দে, আমি কিছু দুধ পান করে আমি কিছু দুধ পান করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দার আলের মা বোনা, গভীর মনোযোগ। ওই রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, তুমি মুসাফির মানুষ, তুমি আমার মেহমান, এই মুহূর্তে তোমাকে মেহমানদারি করানো আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল, কিন্তু গো মুসাফির, এই মুহূর্তেই আমি তোমাকে বকরির দুধ দিয়ে সাহায্য করতে পারবো না। কেন এ মুসাফির, এই মুহূর্তে যেই বকরি গুলো আমার কাছে দেখতেছো, একটা বকরিও আমার নয়, এই বকরি গুলা হলো আমার মালিকের, আমার মালিকের বকরি হলো আমার কাছে, আমি তোমাকে দুধ দিয়ে সাহায্য করতে পারবো না। আবদুল্লাহ ইবনে উমর
ডাক দিয়া বলতেছে রে রাখাল, বুঝতে পেরেছি একটা বকরির দুধ পান করলে তোর মালিক তোকে বলবে তুই বকরির দুধ দোহন করে বিক্রি করে ফেলেছস, তোর মালিক তোকে গালি দিবে দমক দিবে। এ রাখাল শোন, তোর একটা কৌশল শিখাইয়া দেই। রাখাল রে, তুই তোর মালিকের কাছে যাইয়া বলবি, মালিক এ মালিক, জঙ্গল থেকে একটা বাঘ এসে তোমার একটা বকরি খেয়ে ফেলেছে, তোর মালিক বুঝবে, তোর মালিক মানবে, তোমে ধমক দিবে না, গালিও দিবে না, আর তুই বিনিময়ে ওই বকরিটাকে আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিয়ে দিব, এতে তোরও ফায়দা হবে, আমারও কিদার জ্বালা মিটবে। তোর মালিককে বলবে, মালিক জঙ্গল থেকে একটা বাঘ এসে বকরিটা কে ফেলেছে। ও মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করো, এই রাখাল ডাক দিয়ে বলতেছে মুসাফির, এই মুহূর্তে আমি আমার মালিককে যদি যাইয়া বলি, মালিক জঙ্গল থেকে কয়েকটা বাঘ আইসা তোমার কয়েকটা বকরি কে পেলেছে, আমার মালিক আমাকে কিছু বলবে না, আমাকে ধমক দিবে না, আমাকে গালি দিবে না, এর কারণে আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এ মুসাফির শুন, এই এর কারণে আমাকে কোনো হাইকোর্ট, জজ কোর্ট, কোনো এমপি, মন্ত্রীর আদালতে দাঁড়াতে হবে না। ও মুসাফির, আমার মালিক কেন, এই মুহূর্তে আমি দুনিয়ার সমস্ত মালিককে পাকি দিতে পারি, কিন্তু মুসাফির রে, এই মুহূর্তে এমন একজন মালিক তাকিয়ে আছে, ওই মালিককে পাকি দেওয়া আমি মুসাফিরের পক্ষে সম্ভব না। এ মুসলমান চিৎকার দিয়ে বলো, ওই মালিকের নাম কি? এ আরো জুড়ে আওয়াজ দিয়া কো, ওই মালিকের নাম কি? আমার ভাইরা, আমার ভাইরা, এই কথা যখন আবদুল্লাহ ইবনে উমর শুনি, আবদুল্লাহ ইবনে উমর চোখের পানি আর সামলাই রাখতে পারে নাই, টপ 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 করে চক্ষু দিয়ে পানি পড়তেছে। আবদুল্লাহ ইবনে উমর ডাক দিয়া বলতেছে, এরে রাখাল, রাখাল রে, তুমি কি আমাকে চিনতে পেরেছ, আমি কে? বলে, তোমাকে চিনার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি চিনতে চাই না, কারণ তোমার চেহারা সুরত দেইকা আমি মনে করেছিলাম তুমি একজন আল্লাহওয়ালা ফরেজগার বান্দা হবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমারে যেই কৌশল শিখাইয়া দিলা, তুমি আমারে আমার মালিকের আমানত কেয়ানত করার যেই কৌশল শিখাইয়া দিলা, এতে বোঝা যায় তোমার চেহারা সুন্দর, তোমার চেহারা দেখতে একজন আল্লাহওয়ালা বাপ, কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি তোমার চেহারা সুন্দর ঠিকই আছে, কিন্তু তোমার ভিতরে গুনার জঙ্কার লাগানো। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ওই রাখাল কি চিনতে পারছে, উনি যে আবদুল্লাহ ইবনে উমর, আরো জোরে আওয়াজ দেখুন, চিনতে পারছে? চিনতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি ঠিক আবদুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে কয়, রাখাল রে, ও রাখাল, আমি তোমার বকরির দুধ দোহন করতে, দোহন করে পান করতে আসি নাই, ও রাখাল, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম, আমি জানতে চেয়েছিলাম আমার রাষ্ট্রের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার এলাকার ভিতরে একটা সাধারণ রাখালের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু ভয় অন্তরে ঢুকেছে, সেই পরীক্ষাটুকু করতে চেয়েছিলাম। এরে রাখাল, তুমি পরীক্ষাতে 100-100 পাশ করেছো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা রাখাল
যদি তার মালিককে এতটুকু ভয় করতে পারি, ওবাজান আপনি আমার কিসের অভাব, বলো বলো আমাদের কিসের অভাব? আমাদের টাকা, বাড়ি গাড়ি দম সম্পদ বিবি বাচ্চা মোটামুটি মাশাল্লাহ, আল্লাহ তাআলা সব দিকে আপনি আমাদেরকে ভালো রাখছে, কথা বলো ঠিক কি না? সাহাবায়ে কেরামের ইতিহাস পড়বা, সাহাবায়ে কেরামের ইতিহাস জানবা, সাহাবায়ে কেরাম সম্পর্কে বুঝবা জানবা, দেখবা সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখা যায় সাহাবায়ে কেরাম স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করেছে, বলেন আল্লাহ একবার। এদিক থেকে আওয়াজ আসছে মহিলাদের, এই মা বোনের আপনারা ভিতরে চলে যান, এখানে কে আছে? আপনাদের আওয়াজ আসছে তো, এখানে ভিতরে চলে যান, একটা ছেলে এখানে আওয়াজ দিচ্ছে, ভাই তুমি ভিতরে আসো না, ভাই বাইর হয়ে যাও এখান থেকে, তোমাদের কথা সম্পূর্ণ আমার কানে আসতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরে যান, তাড়াতাড়ি সরেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম একটা রাখাল যদি তার মালিকের আমানতের কিয়ানত না করে একমাত্র আল্লাহর বয়ে, আপনি আমি কি পারবো না? আরো যে আওয়াজ যখন পারবো কি পারবো না? আমাদের আমানতের কিয়ানত আমরা 5 টাকার বিনিময়ে কইরা ভালাই দিই, কথা বলো ঠিক কি না? 5টা টাকার বিনিময়ে আমাদের আমানতের কিয়ানত হয়ে যায়, 1 কাপ চায়ের বিনিময়ে আমানতের কিয়ামত হয়ে যায়, কথা বলো ঠিক কি না? নির্বাচন আসলে দেখা যায় 500 টাকার বিনিময়ে আমরা আমাদের আমানতের কিয়ামত করে বলাই, কথা বলো ঠিক কি না? 500 টাকার বিনিময়ে আপনাদের এলাকায় বুট বিক্রি হয়নি? আরো জোরে আওয়াজ দেখো, বুট একটা আপনার আমানত, কথা বলো ঠিক কি না? এই বুটও দেখা যায় হ্যাঁ 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কথা বলো ঠিক কি না? এজন্য আমার আল্লাহ পাক বলেন, ও ইমানদারগণ শুনো, শুনো ইমানদাররা, তুমিরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, প্রকৃতভাবে ভয় করো, শুধু জবান দিয়া ভয় করলে হবে না, অন্তর দিয়া ভয় করতে হবে, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আমরা অন্তর দিয়া ভয় করতে হবে। এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলেন ও ইমানদারগণ তোমরা যারা ইমান আনায়ন করেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করেছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় করো, প্রকৃতভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ কিনা হইয়া, কাটি মুসলমান না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। আমার ভাইয়েরা, প্রকৃত মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ যখন লাগবে কি লাগবে না? আমরা তো জাতিগত মুসলমান, কথা বলো ঠিক কি না? আমরা জাতিগত মুসলমান, বলতে পারেন হুজুর জাতিগত মুসলমান আবার কি? হ, আমরা জাতিগত মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমি ওই বাবার সন্তান, আমি মুসলমান, কথা বলো ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা জাতিগত মুসলমান, কেমন মুসলমান? আমার দাদা মুসলমান, দাদার পরে বাবা মুসলমান, বাবার পরে আমি মুসলমান, কথা বলো ঠিক কি না? হিন্দুরা গুরু হয় না, আমরা গুরু হই, আমরা গুরু গৌরা মুসলমান, কথা কয় না, কথা কয় না? আরো জোরে আওয়াজ দেখুন ঠিক কি না? ও মুসলমান বাবাজিরা শুনো, জাতিগত মুসলমান হলে হবে না, গুণগত মুসলমান হতে হবে, কথা বলো ঠিক কি না? আমরা জাতিগত মুসলমান হতে চাই না গুণগত মুসলমান হতে চান? কারা কারা গুণগত মুসলমান হতে চান একটু হাত তুলে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। গুণগত মুসলমান যদি হতে হয় তাহলে শুনো, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার হুকুম মানো আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত কইরা তোমাদের টোটাল জিন্দেগিটাকে যদি গঠন করতে পারো তাহলে তোমরা জাতিগত মুসলমান থাকবা না, তোমরা গুণগত মুসলমান হয়ে মরবা, আর যখন আমরা গুণগত মুসলমান হইয়া মরব তখন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন জান্নাত, ঠিক কি না? আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই, আওয়াজ দিয়ে কম তো আমরা জান্নাত কিভাবে পাইব? এমনি এমনিতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? জান্নাত কি এত সহজ? আরো জুড়ে বলেন এত সহজ?
অনেকে কয় হুজুর আপনারাই তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাত, কথা না কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে যাবে। আমরা বলি কি বলি না, হো এটা বাস্তব যে একবার কালেমা পড়েছে ওই ব্যক্তি একদিন হলো জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই সংবাদ খুশির সংবাদ নয়। ও মুসলমান শুনো, বুঝার চেষ্টা করো। আচ্ছা আপনাদের এলাকাতে মনে করেন 15-20 বছর আগে একটা সুর ধরা হয়েছিল, বুঝতে পারতেছি না আমার কথা, 20 বছর আগে আপনার এই ইসলামাবাদ এলাকার মধ্যে একটা সুর ধরা গাইছে, এই সুররে সবাই পরামর্শ কইরা একটা লোয়ার শিখরে গরম কইরা তার পাশার মধ্যে দাগ দিছে, কথা না? আচ্ছা বলেন এই যে একটা দাগ দিছে তার পাশার মধ্যে অথবা হাতের মধ্যে, এই দাগটা মৃত্যুর আগ পর্যন্ত আর মিটবে? আরো জোরে বলেন মিটবে। দেখবেন ছোটবেলা যাদের গায়ের মধ্যে কি হয় কোনো দাগ লাগে, স্কিডেন্ট কইরা অথবা হাত পা যদি কাইটা ফেলায় এরকম, তার সিলাইয়ের যদি কোনো দাগ থাকে দেখবেন ওই দাগ মৃত্যুর আগ পর্যন্ত আর মিটে না। আওয়াজ যখন ঠিক কিনা, মনে করেন 20 বছর আগে একটা সুর ধরছেন দইরা, ওই সুররে শাস্তি দিছেন লোহার গরম কইরা তার ফিটের মধ্যে দাগ লাগাইয়া দিছেন অথবা চেহারার মধ্যে একটা দাগ লাগাইয়া দিছেন, এই দাগ মৃত্যুর আগ পর্যন্ত আর মিটবে? আওয়াজ যখন মিটবে, মিটবে না। আমার ভাইরা ওই ব্যক্তি যদি 20 বছর পরে এই এলাকার এমপি হয়ে যায়, এই এলাকার চেয়ারম্যান হয়ে যায় অথবা এই এলাকার একটা সম্মানী লোক হয়ে যায় কি, তাহলে দেখবেন লোকে তারে দেখার সাথে সাথে বলবে এই যে দেখো তার চেহারার মধ্যে যেই দাগটা দেখা যায় ওই দাগটা হলো 20 বছর আগে সেই সুর ছিল ডাকাত ছিল তার অপরাধের কারণে মুরব্বীরা তাকে এই শাস্তি দিয়েছিল সেই শাস্তির দাগ। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহ কালেমা পড়ার কারণে মুসলমান হইয়া, যারা মুসলমান যারা কালেমা পড়ার কারণে শেষ পর্যায়ে জান্নাতে যাবে, কিন্তু যারা পিওর জান্নাতি, যারা পিওর জান্নাতি যারা সরাসরি জান্নাতে গেছে এরা দেখলেই চিনতে পারবে এরা যে সাজাপ্রাপ্ত আসামি। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরা দেখলেই চিনতে পারবে এরা যে সাজাপ্রাপ্ত আসামি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরা দেখলেই চিনতে পারবে সে যে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ কইরা শেষ পর্যায়ে জান্নাত হারছে, অন্যান্য জান্নাতিরা দেখলেই চিনতে পারবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা সাজাপ্রাপ্ত জান্নাতি হইয়া সাজাপ্রাপ্ত আসামি হইয়া জান্নাতে যাইতে চান না সরাসরি জান্নাতে যাইতে চান? আরো জোরে আওয়াজ দিয়ে এখন সরাসরি জান্নাতে যাইতে চান না সাজাপ্রাপ্ত আসামি হইয়া জান্নাতে যাইতে চান? কারা কারা সরাসরি জান্নাতে যাইতে চান একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি আমাদেরকে সরাসরি জান্নাত দান করো, সকলে বলেন আমিন। সরাসরি জান্নাতে যাইতে গেলে ও আমিলুস সালিহাত নেক আমল করা লাগবে ঠিক কিনা? নেক আমলের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, আরো জোরে আওয়াজ দেখুন আসেনি? আমার ভাইয়েরা নেক আমলের ভিতরে মিথ্যা কথা আছে, হ্যাঁ মিথ্যা কথা আছে, সুদ আছে, ঘুষ আছে, সিডারি আছে, বাটফারি আছে, আওয়াজ দেখুন আছে নাই? আমার ভাইয়েরা আমার বন্ধুরা নেক আমল করতে হবে, সবে সবচেয়ে বড় নেক আমলের নাম হচ্ছে নামাজ, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তালা এই পৃথিবীর জমিন আপনি আমারে কেন পাঠাইলেন, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান দেওয়ার জন্য, কথা বলেন এই স্লোগান দেওয়ার জন্য? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি মালিকের ইবাদত বন্দি করার জন্য। কি করার জন্য ভাই? আরো জোরে আওয়াজ দেন কি করার জন্য? এই ইবাদত বন্দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি, কথা কয় না? আরো জোরে বলেন কি? তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দেখুন আছে না নাই? আমরা পাঁচ ওয়াক্ত কারা কারা নামাজ পড়বো একটু হাত তুলে দেখাও।
আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। ও মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, সিডারি করবেন না, বাটপারি করবেন না, পরের হক নষ্ট করে খাইবেন না, হালাল খাইবেন, হারাম গ্রহণ করবেন না, দেখবা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার ইজ্জত সম্মান অটোমেটিক বাড়াইয়া দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য সর্বশেষ আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করতে পারতাম না, কারণ এখান থেকে আমি আমার এক উস্তাদের দাওয়াতে আমি এই মুহূর্তে আজমিরি যাইতে হবে। আজমির তো অনেক দূরে, দুই তিন ঘন্টার রাস্তা। আমার ভাইয়েরা, অনেক লোক অপেক্ষা করতেছে, এজন্য আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। মুনাজাতের আগে ওবাজান আমার দিকে তাকিয়ে দেখো না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমার মতন আপনাদেরকে বানাইতে পারত। কথা বলো ঠিক কি না? পারতো কি পারতো না? পারতো না। ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা আমার মতন আপনাদেরকে বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে আমার চাইতে সুস্থ রাখছে, এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। বাজান রে, তুমি দৌড়াইতে পারো, এ যুবক তুমি দৌড়াইতে পারো, তুমি হাঁটতে পারো, যুবক তুমি মন যা চায় তাই করতে পারো, যুবক কিন্তু আমিও তোমার মতন একজন যুবক, কিন্তু যুবকরি আমার তোমার মন যেভাবে তুমি যেইভাবে চলাফেরা করতে পারো আমি ওইভাবে চলাফেরা করতে পারি না, তুমি ধরতে পারো আমি ধরতে পারি না, এ যুবক তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারো কিন্তু আমি মানুষের সাহায্য ছাড়া চলতে পারি না, ঠিকই না? তো আল্লাহ তাআলা যে আমার চাইতে আপনাদেরকে সুস্থ রাখছে, এই সুস্থতার নিয়ামত আদায় করা দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই। এজন্য যুবক ভাইরা, যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমি এখান থেকে কয়েকটা যুবক দেখতে চাই যারা আজকে ইকরামুল মুসলিমিন যুব সংগঠনের উদ্যোগে তোমরা যারা শরিক হয়ে আজকের মাহফিল দিয়েছ, আমি তোমাদের থেকে কয়েকটা যুবক দেখতে চাই। আয় আমার কাছে দেখতে চাই, কে আসল যুবক? আয় না, আয়। লজ্জা শরম সব বাদ দিয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির আশেকের রাসূলের পরিচয় দিয়া একটা যুবক হাত তোলা দে, আর জিন্দগিতে দাঁড়িতে কোন লাগাবি না, সবাই তোরে দেখতে চায়। কে আসল যুবক? হাতটা তোলা দে, আল্লাহু আকবার। আসেন স্টেজে, আসেন আপনারা, আপনাদেরকে আমি দেখবো, মুসাফা করব। আসেন, আল্লাহ তুমি তাকে দেখো, আমার যুবক ভাইরা হাত তুলে ওয়াদা করেছে, আর জিন্দগিতে দাঁড়িতে কুর লাগাবি না, আল্লাহ আর তোমার হাবিবকে কষ্ট দিবে না, আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো। সকলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে আওয়াজ দেখো না আমিন। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। এই যে দেখেন যুবক ভাই, রাকিব ভাই, আল্লাহু আকবার, আর জিন্দগিতে দাঁড়িতে কুর লাগাবি না, ওয়াদা করেছে, আল্লাহ তাকে তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তমাম রে মাফ করো। সকলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে হাত তুলে দিছিলে? আসে না, আসো, তোমাকে সবাই দেখো, আগামী এই ওয়াজ মাহফিলে সবাই তোমার চেহারায় দাঁড়িয়ে দেখবে আর আফসোস করবে, আহারে আমি তো তাদের মতন যুবক, আমি কেন দাঁড়িয়ে কুর লাগায় আমার নবীর কষ্ট দিই। কে আসো? আয়, আয়, আরেকটা যুবক, আয়, আয়, আরেকটা যুবক, আয়, হাতটা দে, এই ইকরামুল মুসলিমিনের যুবক ভাইরা, আয়, তোরা আয়, ওয়াদা কর, আর জিন্দগিতে দাঁড়িতে কুর লাগাবি না। কারা কারা রাজি আছো একটা হাত তুলে দেখো, আমার আল্লাহকে দেখাও, আর দাঁড়িতে কুর লাগাবি না। এ যুবক কি মনে করছো, কি মনে করছো, দাঁড়িতে কুর লাগালে, শেভ না করলে তোমাকে মেয়েরা লাভ বলবে না, এটাই তুমি মনে করছো? হ্যাঁ, অনেক যুবকরা মনে করে যে দাঁড়িয়ে রাখলে হয়তো মেয়েরা আমাকে আই লাভ ইউ বলবে না। কথা কয় না, কথা কয় না। এ যুবক শোনো, যুবক যাদের চেহারায় দাঁড়িয়ে আছে, যাদের চেহারা, যেই যুবকদের চেহারায় দাঁড়িয়ে আছে, এদের সৌন্দর্য আরো বাড়াইয়া দেয় আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? ও যুবক, তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, তোমার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। অনেক বুড়া বাবারা দাঁড়িয়ে রাখছে ঠিকই, কিন্তু লম্বা করে না। কথা কয় না, কথা কয় না।
আল্লাহর রাসূলে কয় যতটুকু পারো দাড়ি নিচ দিয়ে ছাইরে দাও আর আমার মুরব্বি বাবা কি করে খাইটা খাইটা খালি উফরি দি উঠায় আছে না নাই আর হুজুরে বলেন আছে না নাই ও মুরব্বি বাবারা তোমাদের নাম নিব না তোমাদেরকে আমি ডাকব না যাদের দাড়ি লম্বা করতে লম্বা না কইরা কাইটা কাইটা উফরি দি তুলতেছো মুরব্বি বাবারা তোমাদের পায়ে ধরে বলবো কোন দিন জানি এই দুনিয়া থেকে চইলা যাইবা বলা যায় না মুরব্বি বাবা আজকের মাহফিল থেকে মনে মনে নিয়ত করো আর কোনো দিন দাড়ি কাইটা উফরি দি তুলবা না এখন থেকে দাড়ি নিজ দিয়া চাইরা দিবা কারা কারা রাজি আছো একটু হাত তুলে দেখাও প্রকৃতভাবে হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল করো সকলে আওয়াজ দিয়ে কোন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক মুহতারাম হাজিরিন আমি অসুস্থ মানুষ সুদূর পঞ্চঘর থেকে মাহফিল করে সকাল 7টা বাজে বাসে উঠলাম আড়াই ঘন্টা বাসে ছিলাম তারপরে আসলাম সৈয়দপুর ওইখান থেকে বিমানে আসলাম ঢাকা ঢাকা থেকে তারপরে গাড়ি দিয়া আপনাদের মাহফিলে এখান থেকে আমার চলে যেতে হবে আজমিরিগঞ্জে এই জন্য আমি আর লম্বা আলোচনা করতে পারছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ কলিজার টুকরা নুরুজ্জামান আশরাফি সাহেব এসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান উনিও বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ করে সকলে বলেন না আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ বড় বড় মাহফিলে যায় ওয়াজ করে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক জায়গাতে একসাথে আমরা প্রোগ্রাম করেছি তো ভাই অত্যন্ত সুন্দর চমৎকার কণ্ঠে আলোচনা করতে পারে আপনারা কারা কারা এই ভাইয়ের আলোচনা শুনছেন শুনছেন আপনারা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন তাহলে আমার পরে আপনারা চলে যাবেন না ভাইয়ের বয়ান শুনে যাইবেন আমার সাথে একটা ওয়াদা করেন আমি মুসাফির মানুষ যে বয়ান শুনে কারা কারা যাবেন দেখেন আন্তাজে হাত তুলে দিয়েন না যারা যাইবেন তারা হাত তুলে দিয়েন না কারা কারা থাকবেন তারা হাত তুলাবেন দেখছেন নি কারবারটা আল্লাহ এই যে যারা হাত তুলে দিচ্ছেন ওরা কিন্তু চইলা যাবেন কষ্ট হইতেছে রাত্র বেশি হয়ে গেল কথা বলো রাত্র বেশি হয়ে গেছে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন তো বন্ধুরা আমার আমি সর্বশেষ চলে যাওয়ার আগে আমি সংক্ষিপ্ত একটা মুনাজাত দিব আমার ভাইরা হাত তুলে মুনাজাত দিব না অন্তর থেকে মুনাজাত দিব এর আগে আমি দেখছিলাম আমার চাচা 39,000 টাকা কালেকশন করে গেছিল 1,000 টাকা বাকি রয়েছিল 1,000 টাকা খেয়ে দিবা